আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পরে আবার একটি ভ্লগ এনেছি আর বাজার দিয়েই শুরু করেছি আজকে আমার দুপুরের রান্না আর বিকেলের দুপুর থেকে বিকেল পর্যন্ত আমার কাজগুলো থাকবে আর বিকেলের একটা স্পেশাল নাস্তা দিয়ে আমি আজকে ব্লগটা করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার সঙ্গেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো আমি অবশ্য আজকে বাজার যেগুলো করেছি সেগুলো কোনো গ্রোসারি শপিং না এগুলো আমার বাচ্চাদের খাবারগুলো ছিল আর কিছু আমার টুকিটাকি জিনিস কেনা ছিল নতুন নতুন কিছু জিনিস কিনেছি সেগুলো দিয়ে আজকের এগুলো শুরু করেছি আর অনেকগুলো বাজার করেছি এই বাজারগুলো দেখে অবশ্য ইট মিনস ফুডগুলো দেখে আমার ছেলে বলছিল মামি তুমি এত ফুড কিনেছো যেন আমি কনফিউজ হয়ে গেছি কোনটা রেখে কোনটা খাবো আসলে এখন যে পরিস্থিতি আর বারবার এখন দিন দিন আরও যেহেতু করোনা বাড়ছে সেই জন্য করে ভয়ে তো তেমন বের হওয়া যাচ্ছে না আমি অবশ্য এই জন্য টু উইক্স ধরে বাজার করে নিচ্ছি বা এভরি টু টু উইক্স পর পর আমি বাজার করে রাখছি এখন সব কিছুই তো আমার অবশ্য গ্রোসারি শপিং লাগবে কিন্তু আমি এখনও করি নাই আগে বাচ্চাদের খাবারগুলোই কিনে রেখেছি তো আজকে আমি দুপুরের রান্নাটা দেখাবো তবে রেসিপিটা অত আমি শেয়ার করবো না কিন্তু আমার দুপুরের আজকে কি থাকছে সেগুলো আমি দেখাবো আমার দুপুরে ভাবছিলাম যে কিছু সবজি করব আর চিকেন থাকবে বাচ্চাদের জন্য তবে আমি চিকেনটা তেমন পছন্দ করি না তাই আমার জন্য সব সময় আমি একটা সবজি রাখি তো আমি অবশ্যই এটা একটা চিচিঙ্গা ভাজি করব সেটার সাথে ডিম দিয়ে ভাজি করব এটা আপনারা কেউ খেয়েছেন কি না জানি না তবে আমি সব সময় চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করে নিই এগুলো অবশ্যই আমি কেটে নিয়েছি বিচি ছাড়া কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়ে আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাতে ভাজতে একটু সুবিধা হবে এখন আমি এখানে জিরা গুঁড়া লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু পরেই নরম হয়ে আসবে আর ভাজিগুলো বেশি নরম না করাই ভালো নরম করলে এটার টেস্ট আলাদা হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি এই ভাজিটা করে ফেলবো দেখুন খুব তাড়াতাড়ি আমার ভাজিটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে এখন আমি এখানে ডিম দিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে নিচ্ছি আর ডিম দিয়ে নেওয়ার পরে এই ভাজিটা আরও একটু শুকনা হয়ে যাবে আর শুকনা হলে এই ভাজিটা খেতে অনেক মজা শুকনো জিনিস খেতে খেতে কিন্তু ভাত দিয়ে খেতে অনেক সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এই ভাজিটাকে তুলে নেব অনেক সুন্দর হয়েছে দেখুন আমি এখন এখানে এই যে পেঁয়াজ পোড়াটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা এটা রেডিমেড তো ভাজিটা শেষ তো হয়ে গেছে এরপর আমি এখন এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি এই মাংসটা আমি রান্না করব আর মাংসটাতে আলু দেব আমি পুরোপুরি মাংস দেখাই নি যেহেতু আমরা সবাই এই মাংসটা রান্না করতে জানি এই জন্য তো আমি কষিয়ে নিয়েছি অনেক সুন্দর করে আর নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দেব। কারণ সবসময় এই সব রেসিপি অনেক রেসিপি কিন্তু সব খুব সহজ এগুলো আমরা যেহেতু বাঙালি আর আমরা সবাই মেয়েরা রান্না জানি এই জন্য দেখানোর প্রয়োজন মনে করছি না তো আমার মাংসটাও হয়ে গেছে কষানো আর আমি এখানে আলু দিয়ে নেব পরে কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে দুই বাচ্চায় একটু করে আলু খায় এখন পাশাপাশি আমি বেগুনে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ বেগুনটাকে আমি পুড়তে দেব আর একটু তেল দিয়ে নিলে বেগুনটা পুড়তে পুড়ে এটা সিলতে সুবিধা হয় এই জন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এটা করে নিয়ে আমি বেগুনটাকে পুড়ে পুড়তে দেব। পোড়া বেগুনের ভর্তা কিন্তু অনেক মজা এই জন্য বেগুনটাকে আমি পুরে ভর্তা করি বেশিরভাগ আর যদিও আমার অনেক অ্যালার্জি তারপরেও আমি খুব বেশি খাই না আমার হাজব্যান্ড আমার ছেলেও পছন্দ করে একটু বেগুনের ভর্তা তো ধনিয়া পাতা যেহেতু আছে এই জন্য আমি আজকে করছি আর অন্য কিছু করব না তবে অবশ্য আমি তাড়াহুড়ো করি না এখন যেহেতু সব সময় বাসাই এই জন্য আমি একটু দেরিতেই উঠি উঠে একটু ওদের সিম্পল কিছু সকালে সকালের নাস্তাটা দিয়ে দিই দিয়ে ধীরে ধীরে আমি রান্নাগুলো সেরে নেই কারণ অনলাইন ক্লাস স্কুল নেই সব সব সময় বাসায় এই জন্য কোনো তাড়াহুড়া হয় না রান্না করতে তো এখন অবশ্য এটা আমার হয়ে গেছে তো আমার চিকেনটা ওই পাশে হয়ে গেছে দেখুন আবার বেগুনটাও হয়ে গেছে বেগুনটা আমি এখন ভর্তা করব ভর্তা করে সব কিছু আমার হয়ে গেছে বাচ্চাদেরকে আমি দুপুরে খেতে দেব এবং আমিও খাবো একসঙ্গে এই তো ভর্তা করেছি ভাজি আর চিকেনটা করেছি আলু দিয়ে নিয়েছিলাম তো দুপুরে একসঙ্গে খাবো লাঞ্চটা একসঙ্গে করে তারপর একটু আমি রেস্ট করব সবাই মিলে খেয়ে তার একটু রেস্ট করতে চলে যাব কারণ বাচ্চারা একটু দুপুরবেলা অবশ্য ওরা রেস্ট করতে চায় না ক্লাস শেষ করে খেয়ে একটু বসে থেকে টিভি দেখে কিন্তু আমি দুপুরে একটু রেস্ট করি তো এখন ওই প্রায় তিনটা বেজে গেছে এই সময় আমি একটু দুপুরে কিছুক্ষণের জন্য সে থাকবো তো ওরা অবশ্য আমার ছেলে মেয়ে সবাই টিভি দেখছে আমার হাজব্যান্ডও টিভি দেখে ওরা টিভি দেখতে পছন্দ করে কিন্তু আমি টিভি দেখতে পছন্দ করি না তো একটু ফোন নিয়ে বসে থাকি আর চারটায় আবার যেহেতু ওদের অনলাইন ক্লাস আছে আমি অনলাইন ক্লাসটা ওদের জন্য কন্টিনিউ করছি কারণ অনলাইন বসে ঘরে বসে থাকার চাইতে একটি কিছু করা ভালো এই জন্য অনলাইন তেকুন্ডো ক্লাসটা কন্টিনিউ করছি তো ওদের চারটা বেজে গেছে এখন ওদের ক্লাস শুরু হবে পাশাপাশি আমার মেয়েও করে আমি ওদের জন্য ড্রিঙ্কস তৈরি করছি এটা আমি মেয়েকে দেবো সিয়াদ সিডস দিয়ে আমি ওর জন্য হানি আর লেমন দিয়ে করে দিই ওকে দেব আর ওরা এক ঘন্টা এক্সারসাইজ করবে তো ওদের জন্য এটা তৈরি করে দিচ্ছি আর ছেলেকে দেব ওর পছন্দ হচ্ছে রোজ সিরাপটা তাই বড় ফুল গ্লাসে আমি এক গ্লাস করে দেব ও পাশাপাশি ক্লাস ক্লাসের পাশাপাশি ও এটাও ড্রিঙ্ক করবে তো এই জন্য আমি ওর সেরাপটা ওকে আমি কিনে রাখি সব সময় কারণ ওর খুব পছন্দ তো ঠান্ডা পানি দিয়ে ও বেশি খায় তবে আমি তেমন ঠান্ডা দিই না তো ওদের ক্লাস শুরু হয়ে গেছে তো আমি আর দেরি করলাম না এখন আমি আবার ওদের জন্য এই বিকেলের জন্য একটা যে বলেছিলাম যে স্পেশাল একটা নাস্তা তৈরি করব সেটা আর নাস্তা বলতে আমি একটা কোকোনাট পুডিং তৈরি করব তাই আমি এখানে এই রেসিপিটা ফুল শেয়ার করছি আমি এখানে দুই কাপ কোকোনাট মিল্ক নিয়েছি আর এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এক চামচ সুগার দিয়েছি এখানে এক চামচ সুগারেই হয়ে যাবে আর এক স্লাইস আমি লেবুটা দিয়ে দিচ্ছি শুধু এইভাবে করে দিয়ে দিলেই ইয়েটা হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে পানি দিতে হবে না হালকা দিলে দিতে পারেন আপনারা তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা রেখে দেব এখন আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ দুই টেবিল চামচ আমি কর্নফ্লাটা নিয়ে নিচ্ছি এ তো দুই টেবিল চামচ আমি নিয়ে নিলাম এখানে আমি একটু পানি দিয়ে এটা গুলে নেব এখন কর্নফ্লাটা গুলি আমি সাইডে রেখে দেবো আর আপনারা চাইলে এখানে একসাথেই আগারাগার পাউডারটাও মিক্স করে নিতে পারেন একটু যারা যারা একটু শক্ত খাব খেতে চান তাহলে একটু আগার আগার পাউডারটা দিয়ে নেবেন তো আমি এই মিল্কের সাথে সুগার ইউজ করবো না কনডেন্স মিল্ক ইউজ করছি তো আমি তিন চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমিও আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি একটু মিক্স করে নেবো এটা মিক্স করা হয়ে গেছে অলমোস্ট দেখুন সুন্দর হয়েছে এই তো আমার এটা হয়ে গেছে এখন আমি এখানে কর্নফ্লোয়ারটা যেটা গুলে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি এটা একটু নাড়তে থাকলেই ঘন হয়ে আসবে আর আপনারা যদি একটু শক্ত খেতে চান তাহলে আগেই বলেছি একটু আগার আগার পাউডার দিয়ে নেবেন জেলি পাউডারটা তাহলে অনেক সুন্দর হবে আরও দেখুন আমার এটা হয়ে গেছে ঠিক হয়ে গেছে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু অনেক সুন্দর করে এটা দেখিয়েছি একটু নাড়া দিতে থাকলে এটা হয়ে যায় আমি এখন এটাকে প্লেস করে ফেলব অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর কোকোনাট মিল্কের স্বাদটা কিন্তু আমরা জানি সবাই জানি এটার স্বাদটা টোটালি একটা ভিন্ন আর সেজন্যই আমি ডিম সারা কীভাবে একটা করা যায় পুডিং করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি এখন আমি এটাই ঢেলে নেব আমি অবশ্য কেক মোল্ড ইউজ করেছি অনেক সুন্দর লাগছে এটা আসলে ভিন্ন স্বাদের একটি জিনিস আপনাদেরকে আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি কারণ সব সময় দেখি সবাই পুডিংটা আমরা করি ডিম দিয়ে তো আমি করেছি একদম টোটালি ভিন্ন একটা কিছু ডিম ছাড়া এ তো দেখতে পাচ্ছেন আমার অনেক সুন্দর পুডিংটা তৈরি হয়ে গেছে ফ্রিজে রেখে দেবেন আপনারা অনেক সময়ের জন্য যেহেতু আমি সঙ্গে সঙ্গে দেখাইছি ভিডিওর জন্য সেজন্য আমাকে তাড়াতাড়ি করতে হয়েছে তো অবশ্যই আপনারা এটা রাত করে রেখে দিতে পারেন তাহলে শক্ত হবে ভালো আর আমি খুব তাড়াতাড়ি করেছি এই জন্য একটু পরে যে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে উপর থেকে ফেটে এসেছে কারণ আমার প্লেটটাও মেবি ইয়া ছিল না তো যাই হোক আমার পুডিংটা তৈরি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আমার নতুন এই রেসিপিটা তো পরে আমাকে অবশ্যই জানাবেন আমি সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি আমার ভিডিওতে দেখে থাকবেন আমি অলওয়েজ ভিন্ন কিছু করি আমি সেম জিনিসটাই দেখাই না কখনোই যেটা আমরা সবাই জানি সেটা কমন কোনো কিছু দেখাই না তো আমি এখন দেখাচ্ছি আমি যে বাজারগুলো করেছিলাম সেই বাজারে আমি কোথায় থেকে কিনেছি এগুলো সেই ভিউগুলো আমি দেখাচ্ছি আমি শাহলমে এসেছিলাম অবশ্য আমরা দুজন আর আমরা মধু কিনি সবসময় ইরানি সব থেকে সব থেকে সেখানে এখানে আই মিন সব কিছু অরিজিনাল পাওয়া যায় আমি মধু তারপর হচ্ছে অর্গ্যানিক কিছু ফু খাবারগুলো এই যে যেমন এই নাটসগুলো অনেক সুন্দর করে এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন তারপর খেজুর এগুলো কিসমিস এগুলো আমি এখান থেকে এই সবগুলো কিনি এই ইরানি শপ থেকে খুব ভালো একদম অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায় যদিও একটু দাম বেশি এখানে তারপরেও আমরা সবসময় এখান থেকে কিনি এই যে এই জারটা দেখতে পাচ্ছেন এটা বিশ রেঙ্গের দাম কিসমিসটা আমি নিয়েছি তো অনেক আর এত সুন্দর করে সাজানো থাকে আর নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগে সেই জন্য আমি এখান থেকেই সব কিছু কিনি আর আরও এই এই শপে এসেছিলাম এটাও অনেক সুন্দর সেখানে এখান থেকে আমি টেবিল ম্যাটটা কিনেছি বেশি দাম না অনেক সুন্দর দেখতে আর অনেকগুলো দোকান ঘুরেছি দোকান ঘুরে ঘুরে কয়েকটা জিনিস কিনেছি তো খুব ভালো লাগছিলো দুজনে আমি আমরা দুজনে ছিলাম বাচ্চা দুজনকে রেখে গিয়েছি বাসায় যেহেতু ওদেরকে নেওয়া নিষেধ এই জন্য রেখে দুজনে গিয়েছিলাম গিয়ে কিছু কিছু জিনিস এগুলো কিনলাম তো অনেক ভালো লাগছিলো এই দোকানের জিনিসগুলো এত সুন্দর করে সাজানো আছে আমার অনেক ভালো লেগেছে সেই জন্য আমি ঘুরে এখান থেকে টেবিল ম্যাটগুলো কিনেছি বেশি দাম না অবশ্য এই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাটগুলো এখানে চল্লিশ ইঙ্গিত ফর্টি ফাইভ তারপর আছে থার্টি ফাইভ এরকম তো এখান থেকে আমি কিনেছি আর বাচ্চাদের খাবারগুলো অনেক খাবার এখানে তো সেগুলো ওদের জন্য এগুলো কিনেছি আর প্লাস্টিক কিছু জিনিস কিচেনের জন্য কয়েকটা কিনেছিলাম সেটাও ছিল এই যে এখান থেকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাজানো আছে এখান থেকে জিনিসগুলো ভালো লেগেছিলো একটু ভিন্ন ডিজাইন দেখলাম এই মেলে গিয়েছিলাম যেহেতু বাচ্চা বাইরে নেওয়া নিষেধ তো শার্ট নিবে একটা এই তো এখানে তারপর এখান থেকে এই তো ঘুরে এরপর এই যে আমরা দুইজনে গিয়েছিলাম তো আজকে আমার এ পর্যন্তই ছিল বন্ধুরা আপনাদের সাথে অনেক দিন পরে কথা বললাম আমার খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে